সেজুতি, আমার বয়স 12 বছর, আমি একজন বন্ধু শিশু। আমার বাবা একজন টেইলার এবং আমার মা একজন গৃহিণী। আমি বাংলাদেশের বরগুনা জেলার একটি গ্রামে বাস করি। আমি পছন্দ করি গান গাইতে, সাইকেল চালাতে এবং বই পড়তে। আমাদের এখানের বেশিরভাগ মানুষের পেশা হলো মাছ ধরা এবং কৃষিকাজের উপর নির্ভরশীল, তাই ফসলি জমিগুলো প্রতি বছর বন্যায় ডুবে যায়। গত বছর আমাদের এখানে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় হওয়ার কারণে আমাদের ঘরবাড়িগুলো পানি এবং কাদামাটি দ্বারা নষ্ট হয়েছে এবং আমাদের থাকার জন্য পুনরায় ঘরগুলো আবার মেরামত করতে হয়েছে। কিন্তু বন্যায় যখন ফসলি জমি নষ্ট হয় তখন আমাদের খাবারের অনটন দেখা দেয় এবং মা বাবা তাদের কিশোরী মেয়েটিকে বিয়ে দিয়ে দায় সারতে চায়, এর ফলে স্কুল থেকে কন্যা শিশু মেয়েটি ঝরে পড়ে। আমাদের স্কুল থেকে ঝরে পড়া কিশোর কিশোরীদের জন্য একটি শিক্ষণ ক্লাব তৈরি করা হয়েছে। আমরা প্ল্যান ইন্টারন্যাশনালের জীবন দক্ষতা ট্রেনিংয়ে শুনেছি কিশোরীদের জন্য লেখাপড়া, খেলাধুলা এবং নিরাপদ থাকার জন্য বাবা মার সাথে কথা বলা উচিত। আমাদের ঘরবাড়ি এবং ফসলি জমি রক্ষা করার জন্য আমরা গাছ রোপণ করছি, এটি আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষায় খুবই উপকারী। গাছগুলো অনেক পানি শোষণ করে এবং সমুদ্র থেকে উঠে আসা ঝড়কে গতি রোধ করে। নিয়মিত বন্যা থেকে নিরাপদ থাকার জন্য আমরা সবাই ঘরগুলো উঁচুতে তৈরি করি। জলবায়ু পরিবর্তনের প্রভাবে আমাদের বাংলাদেশে দিন দিন আবহাওয়া খারাপ হচ্ছে। আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে, যেন কেউ কে ঘর বাড়ি ছেড়ে, পরিবারের সদস্যদের ছেড়ে এলাকা ফেলে চলে যেতে না হয়। আমার গল্পটি দেখার জন্য ধন্যবাদ। আমি ইমাদুল। আমি ইমা। আমি তাপস। আমরা প্ল্যান ইন্টারন্যাশনালের কাছ থেকে মোবাইল জার্নালিজমের উপর প্রশিক্ষণ পেয়ে আমরা আমাদের মোবাইল দ্বারা এই ফিল্মটি পরিচালনা করি।